এটিকে মোহনবাগানের সাথে চুক্তি ছিন্ন করলেন গতবারের আইএসএল সেরা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। এরপরেই জল্পনা বাড়তে শুরু করে, সবার মনে জাগতে থাকে একটাই প্রশ্ন, তাহলে কি এবার ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছেন অরিন্দম? এখনও কোনো গোলকিপারের সাথে চুক্তি করে উঠতে পারেনি লাল হলুদ ব্রিগেড। গত বছরের গোলকিপাররাও দলের সাথে যুক্ত নেই, আর এটিকে মোহনবাগান থেকে রিলিজ নেবার পর অরিন্দম এখন পুরো ফ্রি ফুটবলার। তবে তাঁর ইস্ট বেঙ্গল যোগদান নিয়ে তৈরি হয়েছে বড় সমস্যা, কারণ ইস্ট বেঙ্গল এখন যেসব ফুটবলারদের সই করাচ্ছে সবার সাথেই চুক্তি করছে এক বছরের জন্য, কারণ পরের মরশুমে শ্রী সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্ক থাকবে কি না তার কোনো ঠিক নেই। আর এই মরশুমের জন্যেও দল গড়তে তারা বেশি অর্থ খরচ করতে চাইছে না, ফলে যে দীর্ঘমেয়াদী আর্থিক চুক্তি করতে চাইছেন অরিন্দম তা দিতে রাজি নন এসসি ইস্ট বেঙ্গল কর্তারা। তাহলে কেন এটিকে মোহনবাগান ছাড়লেন অরিন্দম? গত মরশুমে সেরা গোলরক্ষক হবার পরেও অমরিন্দরকে সই করিয়েছেন এটিকে মোহনবাগান কর্তারা। এএফসি কাপেও প্রথম পছন্দ হিসেবে রাখা হয়েছে অমরিন্দরকে, এটাই মেনে নিতে পারছেন না অরিন্দম। তিনি এমন দলে যেতে চাইছেন যেখানে নিয়মিত সুযোগ পাবেন। খবর অনুযায়ী তাকে পেতে আগ্রহী বহু আইএসএল দল। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।